গাড়ির ভেতরে তিনি মানুষ পা নষ্ট করে দিছিল, খুবই কষ্টের দিন গেছে। পাটা কেটে ফেলে দেওয়ার পরেও সে নিজে রোজগার করে তার ছেলে পেলে মানুষ করছে। পা নেই তবুও সফল কৃষক বগুড়ার ধুনুটে পারধুনুট গ্রামের মোকছেদ আলী। অদম্য ইচ্ছাশক্তি আর দৃঢ় মনোবল নিয়ে প্রতিবন্ধকতাকে জয় করে এগিয়ে গেছেন তিনি, পরিবারে এনেছেন সচ্ছলতা। আমাদের মতো স্বাভাবিক মানুষই ছিলেন, দুর্ভাগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে অনেক নিচের অপসারণ করা হয়েছে, তারপর থেকে উনি নিজে সংগ্রাম করেই চলছে। যেহেতু গরিব মানুষ, নিজের হাতে পরিশ্রম করে খেতে তিনি বেশি ভালোবাসেন। মোকছেদ আলী 12 বছর আগে দুরারোগ্য ব্যাধিতে দুটি পা হারান। স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েকে নিয়ে হয়ে পড়েন অসহায়। তারপরও দমে যাননি তিনি। কৃষক মানুষ জানেন শুধু চাষাবাদ। মনের জোর নিয়ে অন্যের জমি বর্গা নিয়ে শুরু করেন কৃষিকাজ। তো অনেক অলস মানুষ আছে এবং অল্প একটু অসুস্থ হলে অনেকে কাম কাজ করে না, কিন্তু এই ব্যক্তিটা আমাদের গ্রামে এসে বাস করছে, এখানেই জন্মগ্রহণ করছে। তার ছেলেবেলে যখন ছোট ছিল তখনই তার এই রোগটা হয় এবং পাটা কেটে ফেলে দেওয়ার পরেও সে নিজে রোজগার করে তার ছেলেবেলে মানুষ করছে এবং সংসার চালাইছে। কৃষিকাজ করা খুব কঠিন, তারপরও সেই প্রতিবন্ধী মানুষ একা একাই কাজ করে, একা একাই তরিতরকারি বেচে বাজার বিক্রি করে উপার্জন করে। সে কোনো কিষাণের দরকার হয় না, একাই সব জব কিস করে। হুইল চেয়ারে করেই রোজ খেতে যান মোকছেদ আলী। সারা বছর গোলালু, সরিষা, ভুট্টা, পেঁয়াজ, মরিচ, টমেটো ও শাকসবজি সহ নানা জাতের ফসল ফলান। দিন কেটে যায় ফসল পরিচর্যায়। সময়ের ব্যবধানে পরিবর্তন ঘটে মোকছেদ আলীর ভাগ্যের। এখন নিজের জমি হয়েছে 66 শতক, আছে গোলাভরা ধান, গোয়ালভরা গরু। আগে ব্যবসা বাণিজ্য করলে পারে মনে করেন যে সাইকেল নিয়ে যেতে ওই ডোম নজনে নামছিল, গাড়ির ভেতরে তিনি মানুষের পা নষ্ট করে দিয়েছিল, তার জন্য অনেকক্ষণ হাঁটছি তা ভালো হয় নাই। তারপরে সেফটি ধরে গেল, সেফটির পরে আমি কী করবো, সেই বগুড়ে যা সেই পাও অপারেশন করে নিলাম। সুস্থর সময় খুবই কষ্টের দিন গেছে, এখন আল্লাহ মুক্তিলা চাইছে, এলা বেসাদ পালতেছি, ছাগল গরু এগুলো পালি আর কি সেবাদ করি, এইটা দিন দিচ্ছে আল্লাহ দিন নিতে চাই। শারীরিক প্রতিবন্ধকতায় হয়েও যে সফল কৃষক হওয়া যায় মোকছেদ আলী তার উজ্জ্বল দৃষ্টান্ত। তাকে সব ধরনের সহায়তা দেওয়ার কথা জানালেন এই কৃষি কর্মকর্তা। মোকছেদ আলী একজন প্রতিবন্ধী কৃষক হয়েও সে যে কৃষির কাজ করছে, এটা একজন সফল উদ্যোক্তা হিসেবে কাজ করছে আমি বলবো। এটা বাংলাদেশের কৃষকদের জন্য একটা আইডল হিসেবে কাজ করবে এবং বাংলাদেশের সমাজ ব্যবস্থার জন্য আইডল হিসেবে কাজ করবে, এবং আমরা চেষ্টা করব সরকারি যে বিভিন্ন সুযোগ সুবিধাগুলো কৃষি ক্ষেত্রে থাকে সেগুলো দিয়ে তাকে আমরা সহায়তা করার চেষ্টা করব। প্রতিবন্ধীদের স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে কৃষি একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে। প্রতিবন্ধীদের প্রয়োজনীয় সহায়তা দিলে তারা সমাজের বোঝা না হয়ে দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে পারেন, এমনটাই মনে করেন সচেতন মহল। রফিকুল আলম, দৈনিক করতোয়া, ধুনুট, বগুড়া।